হ্যালো এভ্রি আমি তাসনিম নিকার আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের মেকআপ টিউটোরিয়ালটা হতে যাচ্ছে স্পেশাল একটা মেকআপ টিউটোরিয়াল যেটা তোমরা যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারবে আমি হোয়াইট শাড়ির সাথে দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের মেকআপ যারা এক এবং দুই এখনো দেখোনি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে অথবা ফেসবুক পেজ ভিজিট করে দেখে নিতে পারো তো শুরুতেই আমি পঞ্জের ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি ভালো করে ফেসে এরপর আমি একটা প্রাইমার ইউজ করছি টেকনিক নিকের প্রাইমার এটা অল টাইপ স্কিনে তোমরা ব্যবহার করতে পারবে প্রাইমার তোমার পোর্সগুলোকে মিনিমাইজ করবে এবং মেকআপটাকে লং লাস্টিং করবে এরপর আমি হচ্ছে আমার আইব্রোটা ড্র করে নিব আমি অলওয়েজ ফ্লাওয়ারের এই আইব্রো জেলটাই ব্যবহার করে থাকি এটা দিয়ে সুন্দর করে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি বেশি ডার্ক করা যাবে না আমি কিন্তু ব্রাউন কালার ব্যবহার করেছি ব্ল্যাকের পরিবর্তে তোমরা ব্রাউন ইউজ করতে পারো এরপর আমি এবার লিয়ের কনসিলার নিয়ে সুন্দর করে আমার আইব্রোটাকে কনসিল করে নিচ্ছি যাতে এটা শেপটা সুন্দর হয় আর সুন্দর করে একটা বিউটি ব্লেন্ডার নিয়ে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে আমি কিন্তু ব্লেন্ড করে নেব সব একদম ব্লেন্ড করে ফেলা যাবে না তাহলে কিন্তু আইব্রোটার শেপটাই নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে আমার একটা কাস্টমাইজ ফাউন্ডেশন যেটা আমি কাস্টমাইজ করে আজকে অ্যাপ্লাই করছি তোমরা যদি জানতে চাও যে আমি এই ফাউন্ডেশনটা কিভাবে বানিয়েছি অবশ্যই কমেন্ট করো আমি তাহলে তোমাদেরকে ভিডিও দিয়ে দিব। আরও দুটো আমি হচ্ছে পুজোর মেকআপ লুক শেয়ার করেছি একটা হচ্ছে পিঙ্কের মধ্যে এবং অন্যটা হচ্ছে হলুদ শাড়ির সাথে একদম রেড বোল্ড লিপস্টিকের সাথে সো তোমরা যদি চাও দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নিগার ফ্যাশন ব্লগ ভিজিট করো অথবা ফেসবুক পেজে ভিজিট করে দেখে নিতে পারো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না এভারলিয়ার কনসিলারটা দিয়ে এখন আমি আমার ফেস হাইলাইট করে নিচ্ছি যেই জায়গাগুলো আমি হাইলাইট করতে চাই সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পারছো এরপর আমি হচ্ছে একটু কন্ট্রোল করব নোজ কন্ট্রোল এবং গাল কপাল একটু কন্ট্রোল করে নিব হালকা একদম বেশি করব না দেখতেই পারছ আমি সুন্দর করে অল্প অল্প করে দাগ দিয়ে নিচ্ছি বেশি হার্স আমি কন্ট্রোল করবো না আজকে এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে যারা বিগিনার আছো তারা কিন্তু আরও স্লোলি ব্লেন্ড করবা মেকআপটা হচ্ছে প্র্যাকটিসের বিষয় যত বেশি প্র্যাকটিস থাকবে তত বেশি মেকআপ সুন্দর হবে এবং তোমার হাতটাও একদম পাকা হবে এরপর আমি হান্ডিয়ানের এই লিকুইড ব্লাশটা ব্যবহার করছি যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো যে আমি হান্ডিয়ানের এই লিকুইড ব্লাশটা অনেক বেশি ব্যবহার করি এটা একদমই স্মুথলি ব্লেন্ড হয়ে যায় যারা বিগিনার আছো তারা কিন্তু এই ব্লাশটা নিয়ে নিতে পারো এরপর আমি হুদা বিউটির এই লিকুইড হাইলাইটারটা ব্যবহার করবো তোমরা দেখতেই পারবে এটা কতটা বেশি পিগমেন্টেড আমি জাস্ট অল্প অল্প করে দিয়ে নিচ্ছি অ্যান্ড হাত দিয়েই কিন্তু সুন্দর করে ব্লেন্ড করা যায় সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার ফেসে এরপর অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়ে এটা জাস্ট ড্যাব ড্যাব করে নিয়েছি এরপর আজকে আমি লুজ পাউডারের পরিবর্তে প্রথমে ব্যবহার করে নিব সাকুরার এই প্রেস পাউডারটা সুন্দর করে ফুল ফেসে দিয়ে নিব যাতে মেকআপটা একদম সারা দিনেও নষ্ট না হয় ঘামলেও যাতে মেকআপটা নষ্ট না হয় এরপর আমি ডাব্লিউ সেভেনের এই ব্যানানা লুজ পাউডারটা দিয়ে আমার ফুল মেকআপটাকে আমি লক করে দিব যাতে সারা দিন মেকআপটা স্টে করে একদম সকাল থেকে রাত পর্যন্ত তোমরা কিন্তু মেকআপ মেকআপ করলে একদম লং লাস্টিং হবে এরপর আমি টেকনিকের এই প্যালেটটা থেকে হালকা করে ব্রোঞ্জিং করে নিচ্ছি সুন্দর করে ব্রোঞ্জিং করে নিতে হবে তোমরা দেখতেই পারছো আমি কিভাবে ব্রোঞ্জিংটা করছি এরপর আমি ইগোট করে এই প্যালেটটা থেকে ব্লাশ এবং হাইলাইটার ইউজ করব প্রথমে আমি এখান থেকে ব্লাশ ব্যবহার করে নিব সো আমি আজকে এই ব্লাশটা ব্যবহার করে নিচ্ছি সুন্দর কিন্তু এই কালারগুলো সুন্দর করে আমি একটু হালকা করে ব্লাশের টাচ দিয়ে নিচ্ছি এরপর আমি ব্যবহার করব এভার লিয়ের সেটিং স্প্রে এটা কিন্তু অনেক ভালো একটা সেটিং স্প্রে ফুল মেকআপটাকে লক করে দেবে এরপর সেটিং স্প্রেটাকে আমি জাস্ট হালকা হালকা ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে সুন্দর করে ফেসে বসে যায় এরপর আমি প্যালেটটা থেকে হাইলাইটার নিয়ে হাইলাইট করে নিচ্ছি এখন একদম চোখের মেকআপে চলে যাব আই ম্যাজিকের এই লিউপার্ড আই শ্যাডো প্যালেটটা থেকে আমি আজকে আই মেকআপ করব আই মেকআপটা একদম সিম্পল এবং সহজ রেখেছি যাতে সবাই করতে পারো তো দেখতেই পেরেছো একটা লাইট ব্রাউন এবং একটু ডার্ক ব্রাউনটা নিয়ে আমি আমার আইলিডে দিয়ে নিয়েছি এরপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি একটা ডার্ক চকলেট টাইপের কালার আমার আইলিডে ছড়িয়ে দিচ্ছি এটাই কিন্তু আমার আজকের মেকআপ এছাড়া আমি আর কিছুই ব্যবহার করব না সুন্দর করে একটা ফ্লাফি ব্রাশ দেন আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর বিউটি গ্লেজের আমি এই কাজলটা ব্যবহার করবো হালকা করে কাজল দিব আজকে আর কোনো টানা বা আইলাইনার কিছুই দিব না এখন আমি লেন্স পরে নিব আমি আই মেকআপের পরেই হচ্ছে লেন্স পরি কারণ আমার চোখটা একটু সেন্সিটিভ আমি বেশিক্ষণ লেন্স পরে থাকতে পারি না আর লেন্সটা না পড়লে মেকআপটা কিন্তু একদমই প্রাণ ফিরে পাবে না সো লেন্স পরে নেওয়ার পরে আমি ফ্লাট ব্রাশটায় যে আইশ্যাডো একটু লেগেছিল আমি সেটা দিয়ে স্মাচ করে নিচ্ছি আমার চোখের নিচে আমি এক্সট্রা করে আর কোনো আই কালার নেই নি এরপর আমি এই ব্ল্যাক কালারটা নিয়ে আইলাইনারের মতন আমার চোখে একটু হালকা করে স্মাচ করে দিচ্ছি যাতে একটা স্মোকি লুক আসে এটা কিন্তু একদম সহজ একটা আই মেকআপ স্মোকি ব্রাউন স্মোকি বলতে পারো তোমরা কিন্তু চাইলে এবারের পুজোয় এই লুকটা ক্রিয়েট করতে পারো এরপর আমি পিঙ্ক ফ্ল্যাশের এই মাস্কারাটা সুন্দর করে দিয়ে নিচ্ছি এরপর আমি চোখের ইনার কর্নার এবং আউটার কর্নারগুলো একটু হাইলাইট করে নিয়েছি এরপর আমি আইল্যাশ পরে নিয়েছি একটু গর্জিয়াস আইল্যাশ পরেছি এরপর আমি এই দুইটা লিপ লাইনার এবং লিপস্টিকের সাহায্যে লিপটা ড্র করে লিপস্টিক দিয়ে নিব প্রথমে আমি ফ্লোরমারের এই চকলেট কালার শেডটা দিয়ে লিপটা ড্র করে নিচ্ছি এরপর আমি বিউটি গ্লেজডের এই অরেঞ্জ টাইপের লিপস্টিকটা আজকে দিচ্ছি রেড শাড়ির সাথে আমার মনে হয়েছে এই লিপস্টিকটা ভালো যাবে সো সুন্দর করে আমি লিপস্টিকটা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার ফাইনাল লুক অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে আজকের লুকটা শিউলি ফুলের ন লুক দেব দেব চুড়ি খোপায় আমি বেঁধে দেব আজকে ফাইনাল লুকটা বাহিরে আমি শুট করেছি যাতে তোমরা বুঝতে পারো মেকআপটা বাহিরে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না মেকআপ টিউটোরিয়ালটা কেমন হয়েছে এবং প্রত্যেকটা মেকআপ লুক দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিও